আসসালামাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালবেলায় ব্লগটা শুরু করলাম, এখন সকাল না, একটু দেরি হয়েছে, আমরা নাস্তা টাস্তা করে ফেলছি আর পেয়েছি সেই জিনিসটা আমাদের ভাইয়ে দিয়েছিল এক ভাইয়ে, সেই জিনিসটা দিয়ে আমরা পানি গরম করতেছি আদিবার জন্য, আদিবাকে গোসল করাবো, তাই এটা দিয়ে পানি গরম করতেছি। পানিটা কেমন ঢকঢক ঢকঢক করতে আছে, গরম হয়ে গেছে। আচ্ছা হোক, অল্প দিছ, অল্প করে দিছি, দেখি আগে ট্রাই করার জন্য দিলাম, যে আসলে জিনিসটা তো গিফট পেয়েছি, এটা তো চালাই নাই ঠিক আছে কিনা এই জন্য আমরা আর দেওয়ারও না কোথাও জায়গা নাই। এখন এখানে শুধু প্লাগটা আছে, এই জন্য এখানে তারটাও ছোট, তাই আপনাদের বাইরে ধরে রাখছে। হয়ে গেছে গরম, তো এগুলো দিয়ে আদিবাকে আজকে গোসল করাই ফেলবো। চলো গোসল করো, দেখো তো অল্প একটু দি হবে, তুমি তো পুরো দাও নেই, একটু দিও হবে আগে, আমরা এটা তো জাস্ট, আরে আমরা তো ঠান্ডা কম পড়ছে এখন। আরে যে দেখুন আদিবা আমার সেলফি স্টিক দিয়ে কি করে, এটা আমার সেলফি স্টিক, আমি কিনছি বাণিজ্য মেলা থেকে, তোমার থেকে নিয়ে। জি রান্না বান্না বসাই দিচ্ছি, এই যে ভাত হয়ে গেছে, আজকে শুধু এই মাছটা রান্না করব, কালকে হাঁস রান্না করছি, হাঁসের মাংস আছে, তারপরে চিমের বিচি আছে, শুধু এই মাছ কয়েকটা ভুনা করব, এই এই তো আজকে রান্না বান্না। এই তো ঠিক আছে, আমি রান্না করে নিই, খাওয়া দাওয়ার পর আমরা এখন বাইর হব একটু, আমরা একটু কাজে যাব, আমাদের আসলে কিছু কাজ আছে। তো খাওয়া দাওয়া তো শেষ করলাম, এখন আদিবা রেডি, আমিও রেডি, আপনাদের আপু রেডি, তো আমরা ইনশাল্লাহ একটু বাইরে যাব, কিছু কাজ আছে আমাদের, সেগুলো সারবো, তারপর আপনাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, কী যা কোথায় যাচ্ছি, কী করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। তো লেটস গো, চলুন। যে আপনাদের ভাইয়া তো বললো যে আমরা একটু বের হব, তো বের হয়ে চলে আসলাম নিউ মার্কেটে, আসলে অনেক দিন আসা হয় না নিউ মার্কেট, তো আজকে চলেই আসলাম। তো রাস্তার জ্যামজটের কারণে অনেক লেট হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে আসছে, আর এমনিতে আজকে অনেক কুয়াশা ছিল। তোমার জন্য কি কিসের টেবিল, তোমার আমার লেখাপড়ার টেবিল চাই, হ্যাঁ লাগবে কিনতে, না হলে হবে না, না ও আচ্ছা তাই, আর বড় হইলে তো ম্যাক্সি হয়ে যাবে তাই না, ওই যে বোরকার মতো করে, তখন তো আর কাপড় দিবে না, তুমি প্রেস দেখে নাও, অসুবিধা কি, আরো ভালো দেখে দেখা না দুই সেটটা। প্রথমে নিউ মার্কেটে এসে দুইটা ওয়ান পিস দেখে পছন্দ হয়ে গেল, তো ওই দুইটা নিলাম, এটা আর শেয়ার করা হয়নি। তো এখানে এখন কাপ্তান দেখতেছি, তো আপনাদের আপু এখানে জামা দেখতেছে, দেখতে দেন দেখি, এ কি কাপড় ভাই, এটা কি কাপড় জিজ্ঞেস, হ্যাঁ লিলেনি কাপড়, ঠিক আছে দেখো তোমার পছন্দ যেটা হয় সেটা নাও। অনেক মানুষ দেখছেন নিউ মার্কেটে, সব সময়ের মতো মানুষ আর মানুষ। তো নিউ মার্কেটের ভিতরে কাজ শেষ করে এখন আমি নিউ সুপারের দোতলায় উঠবো, উঠে এখানে একটা ক্যাপের দোকান দেখলাম, পরে আমি একটা ক্যাপ পছন্দ করলাম, একটা ক্যাপ নিয়ে নিলাম, টেবিল আসলে ওই বড় টেবিল না, ওই বড় টেবিল কিনতেছি না এখন, হ্যাঁ যেন বিছানার উপরে বসি ও লেখা করে, এখনো ওই রকম টেবিল প্রয়োজন হয়নি, যখন প্রয়োজন হবে তখন কিনবো। তো এখন চলুন দেখি কি কিনি। আমরা এখন নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে ঢুকলাম, ভিতরের দিকে ঢুকতেছি, এখানে টেবিল দেখবো এখন, এখানে একটু দেখি, তো এখানে আসলাম আমরা, এখন আদিবার জন্য টেবিল দেখবো, দেখি আছে কিনা। আদিবা বলতেছে কি কালার আম্মু, পিঙ্ক কালার, এখন খুঁজে পাইতেছি না, খুঁজতে খুঁজতে আমরা হয়রান হয়ে গেছি, ওই যে অবশেষে পাইছে আদিবার পিঙ্ক কালার, পেয়েছে পেয়েছে আদিবা পিঙ্ক কালার, না 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 ঢাকায় আছে,
দেখো তো পছন্দ হয়েছে কিনা। আচ্ছা চলো দেখতে তো পারলেন আদিবার জন্য একটা টেবিল নেওয়া হয়েছে। তো টেবিল নিয়ে আমাদের আরো কিছু কাজ ছিল, ওগুলা শেষ করে এখন পাপোশ দোকান থেকে পাপোশ কিনে নিলাম। এখন আমরা যাচ্ছি একটু বিডি শপে। তো যাওয়ার পথে দেখতেছি এখানে রিকশায় দুইটা রাজহাঁস। তো এই যে আমরা চলে আসলাম বিডি শপে। তো এসে আমি একটু বসছি আর সাথে আদিবাও আপনাদের ভাইয়া দেখতেছে। আর আদিবা বসে কি করে দেখেন, একটু দুষ্টামি করেও। আমরা একবার অনলাইনেও প্রোডাক্ট নিয়েছিলাম, আবার তুমি আসছিলে একবার না? আজকে আসলে মেনলি আসছি দেখার জন্যই। আসলে এখানে যেটার জন্য আসলাম, অনেকগুলো জিনিস পাই নাই, তা আসলে নেওয়া হয়নি, তো এখান থেকে বের হয়ে গেলাম। এখন আমরা যাচ্ছি একটু সন্ধ্যায় একটু নাস্তা করব, তাই স্টার হোটেলে ঢুকলাম। তা আমরা আসলাম, আসি এখন বসছি, বসে আমাদের খাবারটা অর্ডার করতেছি। অর্ডার আসলো, ওনার কাছে অর্ডারটা দিচ্ছি, কি কি খাবে সেটাই বলতেছি এখন। আপনাদের ভাইয়া খাবারটা তো অর্ডার দিয়ে দিয়েছে। তো খাবার আসার আগ মুহূর্তে আমরা একটু গল্প করতেছি, কে কি কেনাকাটা করছি এগুলো বলতেছি, আদিবা কি কি কিনলো ওইগুলাই বলতেছে। তো এই যে আমাদের খাবার আসতেছে, প্লেট টেট দিয়ে যাচ্ছে, সবাই একটু গল্প করতেছি, ফ্যামিলির টাইম কাটানো হয়ে যেতেছে। এই যে আমাদের সুই জাল, এটা চুই না, এটা চুই। আজকে জীবনে ফার্স্ট টাইম চুই জাল খাওয়া হবে। খাসির এটা আদিবা খেয়ে ফেলতেছে, আদিবার অনেক ক্ষুধা লাগছে। তো আমাদের খাবার এখন চলে আসলো, আমরা খাবার খাচ্ছি। আজকে আমরা খাবার অর্ডার করছি কাশি ছুই জাল আর রুটি। এখন আমাদের দুজনের চা চলে আসছে, খাওয়া দাওয়া শেষ। আদিবা খাবার শেষ, আদিবা কেমন হয়েছে, কেমন ছিল, ক্ষুধা শেষ? এখন আমরা দুজনে চা খাচ্ছি আর একটু এনজয় করতেছি। চাটা আসলে অতটা ভালো লাগে নাই। কি রিকশা নিছো, এটা যাবে? তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা উঠছি রিকশায়, এখন একটু যাচ্ছি রিকশায় করে এদিক দিয়ে যাবে, সামনে যাব। হ্যাঁ, ওখানে যাবেন, ওখান দিয়ে জ্যাম জট লাগে। আমরা দাঁড়িয়ে আছি এগুলো নিয়ে। দেখি আসসালামাইকুম, আপনাদেরকে নিয়ে আমি নতুন চেয়ার নিছি, আমার পাপা এটা আমাকে কিনে দিছে, ঘর এই যে দেখুন। ও নিছে প্রথমে অন্য একটা, ওটা ছাড়া ও আসবে না। ওটা কি ছিল, এবিসিডি নাকি? হ ওইটা ছিল তখন, এটা এর আগে তো এবিসিডি কিনছি, কিনে মনে দুই দিনও পরে নেই খেলেও না, তো ওই জন্য অনেক বোঝানি পরে নিয়ে বের হয়ে আসছে। পরে আবার আমার মামার দোকান হয় আমাদের, পরে আবার রাজি হলো, তো চেঞ্জ করে পরে এটা নিল। এই যে বাড়ি বানাবে এখন আদিবা। তো ঠিক আছে, ও বানাক, ও খেলাধুলা করুক। এই যে উনি বসে গেছে ওনার খেলাধুলা নিয়ে, এই আজকে রাতটাই, এরপরে কই থাকবে বলতেও পারবে না। আর এইটা এখানে কি বলেন তো, কি করবে টেবিলে? পাপোশ এখানে কেন আনছ, কি দেখাবো? পাপোশ দেখানো লাগবে না, পাপোশ দেখানোর কি আছে? আসলে যাওয়ার আগে আপনাদেরকে বলছিলাম যে কোথায় যাব, তো সেটা আপনাদেরকে বলছিলাম যে
আসলে আমরা নিউ মার্কেট গেলাম, একটু কাজ ছিল, তাই নিউ মার্কেটে কিছু কাজ করলাম আপনাদের সাথে। আসলে মার্কেটের জিনিসটা শেয়ারও করছি, নিউ মার্কেট অল্প একটু শেয়ার করছি, বেশি শেয়ার করি না, কারণ সবাই আপনারা নিউ মার্কেট যতটুকু কাজের মধ্যে পারছি আপনাদের সাথে আসলে শেয়ার করার চেষ্টা করছি, আর যেগুলি আমরা পারিনি সেগুলি আপনাদের এখন বাসায় এসে আমরা শেয়ার করতেছি। তো বিশেষ করে আমাদের যেই কাজের জন্য যাওয়ার, আসলে যেই কাজে আমাদের ওখানে যাওয়ার ছিল সেই কাজটা আসলে কিছু বাকি রয়ে গেছে, সব কাজ আমরা কমপ্লিট করতে পারি নাই। তো ইনশাল্লাহ পরবর্তীতে আবার সেগুলো করব, ওগুলো সবগুলো কমপ্লিট করার চেষ্টা করব। আর আজকে তারপরে যেগুলো পারছি সেখানে একদিন থেকে কাজগুলো আমার আটকায় ছিল, আমি করতে পারি নাই, সময় দিতে পারি না। শুক্রবার একদিন সময় পাই, শুক্রবারও অনেক সময় যাওয়া হয় না, তো আজকে গেলাম। তো আজকে যাই আসলে মূলত যে কাজটা করতে গেছি এখন সেটা হচ্ছে ওই আদিবা বেবির জন্য, আদিবার জন্য একটা পড়ার টেবিল, কারণ বড় বড় টেবিল এখনো আমাদের বাসায় একটু জায়গা কম, আর বড় বড় টেবিল আমরা এখনো কিনি নেই, এখনো আসলে আমরা প্রয়োজন মনে করিনি, এখনো মনে করিনি, এই জন্য ছোট্ট একটা টেবিল কিনছি, যেগুলো আপনাদের সাথে ও বেশিরভাগ টেবিল বিছানায় পড়তে চায়, এই জন্য বিছানায় লেখার জন্য এই টেবিলটা নেব। বিছানায় রাখার জন্য আসলে এটাই কেনা হয়েছে, পরে বড় টেবিলের প্রয়োজন হলে তখন কিনবো, নি কিছু লাগলে আমরা বড়গুলো কিনে দিব, সেটা পরে দেখা যাবে, এখন আপাতত আজকে এটাই কিনলাম। ও পিঙ্ক পিঙ্ক ছাড়া কিনবেই না, পিঙ্ক কালার পছন্দ তাই পিঙ্ক কালার কিনা হয়েছে, আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে। আর ও অনেক আগ্রহ ছিল টেবিল নিয়ে, মানে কিনা পর্যন্ত, যখন কিনা হয়ে গেছে তখনও ছিল, কিন্তু ওই খেলনাটা পাওয়ার থেকে এখন তার এখন আর মন নেই। দেখেন এখন যদি খেলনাটা না থাকতো তাহলে টেবিল নিয়ে কি করতো তা তো আপনারা দেখতে নেই, কি টেবিলের প্রতি কোনো আগ্রহ নয়, বাসায় চলে আসে তাই। তো এটা হচ্ছে টেবিল আদিবার, আর কিছু জিনিস কিনছি সেটা। তো আসলে আর হচ্ছে একটা একটা চা, মানে মিল্ক ফ্যান বা চায়ের কেটলি, চা চা করতে পারবে, মিল্ক মানে দুধ গরম করতে পারবে, এটা দিয়ে আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। আমার আসলে চায়ের পাতাটা নষ্ট হয়ে গেছে তাই এটা নিলাম, ওইটা আমার ফ্রেন্ডের দোকান আদিবার জন্য ওয়াটার পট কিনলাম, সাথে আরো টুকটাক কিছু জিনিস কিনছি, ওগুলো শেয়ার না করি না হয় ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আজ এতটুকুই থাক, আর বেশি কিছু শেয়ার করব না। বিডি শপে আসলে যে কারণে গেছি সেগুলো আসলে পাইনি, সেগুলো তাদের কাছে ছিল না, শুধু একটা জিনিসই ছিল, পরবর্তী চিন্তা করলাম না একটা না পুরো সেটই কিনব, এই জন্য আর ওটা বিডি শপ থেকে নেওয়া হয়নি, চলে আসলাম। তো পরে নেওয়া হবে, পরে নিব আমরা ওটা, অন্য মার্কেট থেকে নিয়ে নিব সেটা আপনাদের সাথে। তো মিষ্টানটা আমাদের ওখান থেকে নেওয়া, তোমরা কি করো দুজনে? আমরা দুজনে ঘর বানাচ্ছি, তোমার জন্য একটা ঘর। এই যে খেলনাটা আনতেছে এখন, আনছে এখন বাবা মে, ওরে দেখেন দেখো, আয় হায় হায় হায়, এটা কোনো কথা হইল? তো এমন করলা কেন? হে আল্লাহ, কেমন লাগতেছে তোমাকে, কি একটা ফোরে রাখছো, এটা খোলো কেমন লাগে তোমাকে, ছি বাজে লাগে। মাউনি আমরা আরেকটা নতুন করে কিছু বানাবো, আসো দেখি দেখি কেমন হয়েছে দেখি। এটা তো বানাইছি, এটা এর দরজা এখানে ঢুকবা, খুলে ফেলছো কেন? আমরা আরেকটা বানাবো। তো আজকে এই ছিল আমাদের ব্লগ, আসলে বাইরে থেকে আসছি, এখনো পোশাকও চেঞ্জ করিনি, ফ্রেশ হয়ে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেষ করে তারপরে এগুলো ফ্রেশ হব। বলো তুমি কি বলবা? তো আজকের ব্লগটা আমাদের এখানেই, আর আমাদের ব্লগ যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন, আমাদের উৎসাহিত করবেন, আর আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাই, আপনাদের কাছে ভালো লাগলে আমাদের সার্থক। আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে, দর্শকদের সাথে, আমাদের অডিয়েন্সের সাথে। তো অডিয়েন্সের অডিয়েন্স আপনারা ভালো কমেন্টস করবেন, আশা করি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত দিতে পারেন। একই নামে একটা ফেসবুক পেজ আছে, আপনারা চাইলে সেখানেও যাই আমাদেরকে ফলো করতে পারেন, আমাদের ফেসবুক পেজ একই নামে, আমাদের আকিদেলর ব্লগস এর নামে ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে নেবেন, আর আমাদের সাথে থাকবেন, লাইক করবেন। তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক, নেক্সট ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।